এবারও পারল না আবাহনী লিমিটেড। ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনীকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল মেরিনার ইয়াংস। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টারে লিড নেয় মেরিনার ইয়াংস, গোল করেন ভারতের দীপক। এরপর 38 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে মেরিনার্সের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রাব্বি। পুরো ম্যাচে 5টি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি আবাহনী। 2-0 গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতে মেরিনার্স। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।